আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। নেলসন ম্যান্ডেলার একটা উক্তি আমার খুব আজকে মনে পড়ে যায়। তার উক্তিটা ছিল এরকম যে, আমাকে আমার সফলতার দ্বারা কখনো বিচার করো না, ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো। কত চমৎকার একটা উক্তি! তিনি বারবার বলেছেন যে, আমি ব্যর্থতা থেকে শিখতে পেরে মাথা উঁচু করে সমাজে দাঁড়িয়েছি, এটা দিয়ে আমাকে বিচার করো। দেখুন, আজকে আমি কাজ করতেছি বা আমার নামে টাইটেল আছে, এজন্য আমাকে সম্মান করতে হবে, বা এজন্য আমি টাকা ইনকাম করতে পারবো, বা এজন্য আমি সাকসেস হতে পারবো, সেটা না। সাকসেসের পিছনে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। তো আমি একটা উদ্যোগ নিয়েছি, সেটা মূলত অনেকজনই জানে যে আমি ফাইবারে ডিজিটাল মার্কেটিং কোর্স একটা সবার জন্য উন্মুক্ত করেছি। তো এখানে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে নিয়ে যেন ভালো কিছু করতে পারি। এই মাসের আজকে কিন্তু 23 তারিখ, কিন্তু আর মাত্র 7 দিন পর কিন্তু এই বছরটার অর্ধেক চলে যাচ্ছে। সময় কি এইভাবেই চলে যাবে? না, সময় কি এইভাবে চলে যেতে দেওয়া যাবে না। বিকজ অফ আমাদেরকে এই সময়কে কাজে লাগিয়ে কিছু অর্জন করতে হবে। তো আরও 6 মাস 7 দিন আছে। এই 6 মাস 7 দিনে আমরা যদি আমাদের স্কিলটাকে ডেভেলপ করতে পারি, তাহলে হয়তো বা আমরা সামনের বছরে অনেক সুন্দর একটা সময় অনুভব করতে পারবো। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতেছি, সেটা হচ্ছে ফাইবার নিয়ে। ফাইবারে আমরা কী কাজগুলো করবো, বা ফাইবারে মূলত কী কী ধরনের কাজ পাওয়া যায়? আমি কি ফোন দিয়ে ফাইবারের কাজ করতে পারবো না পারবো না? আমার তো কোনো প্রকার স্কিল নেই, তাহলে আমি ফাইবারে কী কাজ করবো? তো বন্ধুরা, এসব প্রবলেম যাদের বা এসব কোশ্চেন যাদের, তাদের জন্য এই ভিডিওটি। আমি আছি রাফি, আপনারা দেখতেছেন টেকনিক্যাল রাফি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা ফ্রিল্যান্সিং শিখতে চায়, টেকনোলজি সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে অভিজ্ঞতা লাভ করতে চায়, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চাই আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এতটুকু গ্যারান্টি দিতে পারবো, আপনার সময় নষ্ট হবে না। এই সময়কে আপনি ইনভেস্ট করে নতুন কোনো কিছু শিখতে পারবেন। তো বেশি কথা বলবো না, আমি আজকে জাস্ট আউটলাইনটা দিচ্ছি, ঠিক আছে? জাস্ট আপনাকে আউটলাইনটা দিচ্ছি যে আসলে আমরা ফাইবারে কী ধরনের কাজ পাবো, ফাইবারে আমরা কী ধরনের কাজ করবো, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, মোবাইল দিয়ে কীভাবে করতে হয়, কতদিন আমরা অ্যাক্টিভ থাকবো, কত কীভাবে কাজ করবো, কীভাবে বায়ারদের সঙ্গে কথা বলবো, সব কিছু নিয়ে আমি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। তার মধ্যে আমরা 5টি ক্লাস আগে করে ফেলেছিলাম যে প্রোফাইল ওয়েবসাইট, এটা আমাদের অনেক ইমার্জেন্সি, ঠিক আছে? তো সেটা আপনারা অবশ্যই প্লে লিস্ট চেক করে দেখবেন। আর এখন আমরা সরাসরি ফাইবারে চলে যাচ্ছি। তো ফাইবারে যদি আমরা যাই, তো আমি এখানে সার্চ করছিলাম ডিজিটাল মার্কেটিং হিসেবে ফেসবুক মার্কেটিংটা। ফেসবুক মার্কেটিং, বুঝছেন, খুবই সিম্পল একটা কাজ। আমি আরও কাজ দেখাবো আপনাকে যেগুলো আমি শিখাবো। জাস্ট এখানে দেখুন, 43টা প্রজেক্ট পাইছে তিনি। সে বলতেছে, আই উইল ডু FB মার্কেটিং অ্যান্ড ম্যানেজ ইয়োর ফেসবুক বিজনেস স্পেস। সে বলতেছে ফেসবুক মার্কেটিংটা করবে এবং মার্কেটিং কীভাবে করবে সেটা বলবো, এবং সে বলতেছে সে পরিচালনা করবে তার বিজনেস স্পেসটা। তো আমরা ফেসবুক পেজ দুইভাবে করতে পারি, একটা ইন্ডিভিজুয়াল আর একটা বিজনেস। তো একটা বিজনেস পেজ তৈরি করতে হয় কীভাবে, ফুল সেট আপ কীভাবে করতে হয়, সেটাও আমরা ধীরে ধীরে শিখবো, ঠিক আছে? তো এই কাজটা যদি তিনি করে প্রতিটা কাজের জন্য, অর্থাৎ তার শুরু থেকে $25, সে কাজ পেয়েছে 43টা, এটা গেল। আরেকজন বলতেছে, আই উইল বি ইয়োর ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট। সে বলতেছে আমি ফেসবুক মার্কেটিং করে দেব, এটা নিয়ে সে অনেক দক্ষ। এর জন্য সে পাইছে 144টা প্রজেক্ট। প্রতিটা প্রজেক্ট শুরু হয়েছে $25 থেকে, শেষ আরও তো আছে স্টার্টিং। অর্থাৎ এখানে অনেকগুলো লেভেল থাকে, যারা একটু অভিজ্ঞতা আছে এটা সম্পর্কে, তারা হয়তো বুঝে ফেলেছেন যে গুড বেটার বেস্ট যেমন রয়েছে, সেমন আছে গোল্ডেন, সিলভার, প্ল্যাটিনিয়াম, এ ধরনের এগুলো শুরু আছে, এগুলো আমরা আলোচনা করব। আরেকজন বলতেছে, দেখুন 130টা পাইছে, আই উইল ডু কিলার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম মার্কেটিং ভিডিও অ্যাড। সে ভিডিও অ্যাড করবে, ভিডিও অ্যাডভার্টাইজ দিবে ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে। এর বিনিময়ে সে প্রতিটা কাজের জন্য $10 শুরু করছে, 130টা কাজ পেয়েছে। আচ্ছা, আরও যদি আমরা নিচে দেখি, মাথা খারাপ ব্যাপার। এ বলতেছে, আই উইল গিভ ইউ 30 মিনিটস ফেসবুক মার্কেটিং কনসাল্টিং। সে বলতেছে আমি আপনাকে 30 মিনিট সময় দেবো, এর জন্য $30 নেবো। অর্থাৎ প্রতি মিনিটে সে $1 করে নিচ্ছে।
কাজ পেয়েছে 162টা। চিন্তা করা যায়, সিম্পল ফেসবুক, আপনি জাস্ট ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিবেন, একটু কাস্টমাইজ করে দিবেন, পাবলিক অ্যাড্রেসগুলো ক্রিয়েট করে দিবেন, প্রোফাইলটা একটু সাজিয়ে দিবেন, সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করে দিবেন। এভাবে আর একটা ফেসবুক বিজনেস পেজ কীভাবে খুলতে হয় সেটা নিয়েও আমরা কাজ শিখব স্টেপ বাই স্টেপ। জাস্ট আজকে আলোচনা করা হচ্ছে ফেসবুককে কাজে লাগিয়ে আমরা কী কী করতে পারি। আই উইল ক্রিয়েট ইউর ফেসবুক মার্কেটিং, মানে সে একটা অ্যাকাউন্ট খুলে দিবে বা একটা অ্যাডওয়ার্ক যেটা বলে অ্যাড ইউনিট বা একটা অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট খুলে দিবে, এর জন্য সে $10 নেবে। এগুলো কীভাবে খুলতে হয়, কীভাবে করতে হয় সব কিছু আমরা কিন্তু ধীরে ধীরে শিখবো। তো আপনারা এই ধরনের যদি সার্চ করেন, এটাকে বলে ডিজিটাল মার্কেটিং, বর্তমান খুব র্যাঙ্কই আছে এই কাজটা। ঠিক আছে, এটা গেল। আপনি আরও ফাইবারে যে কাজটা করতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ের হিসাবে, কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট বলতে আপনারা যারা আর্টিকেল লেখালেখির কাজ পারেন, যাদের একটু লেখালেখি টাইপিং স্পিডটা অনেক ভালো আছে, সেখানে খুব ভালো কাজ পারবে। যেমন সে বলছে আই উইল রাইট এ কমপ্লিট কন্টেন্ট ফর ইউর ওয়েবসাইট, সে বলতেছে আমি আপনার ওয়েবসাইটের জন্য কমপ্লিট একটা কন্টেন্ট তৈরি করে দেবো বা লিখে দেবো, যেটা আপনি দিবেন আমাকে প্রিন্টার হিসেবে বা বই থেকে। এর জন্য সে 103টা কাজ পেয়েছে, প্রতিটা কাজের জন্য $10। এই কাজগুলো কিন্তু অনেক ইজি, ঠিক আছে, অনেক ইজি কাজগুলো। দেখুন আপনারা নিজেরা একটু সার্চ করলে দেখতে পারবেন। আমরা ফেসবুক দিয়ে দেখি, ফেসবুক সার্চ দিলে দেখুন কতগুলো আসতেছে। আই উইল বি সোশ্যাল মিডিয়া ক্যাপশন কন্টেন্ট ক্রিয়েটর, অর্থাৎ লেখালেখি সোশ্যাল মিডিয়াতে আপনার লেখালেখি বা গ্রুপে, যদি আপনি জাস্ট একটা গ্রুপ ক্রিয়েট করে দিলেন, গ্রুপে আপনি পোস্ট করে দিবেন। আর তারপর এটাও বলতেছেন একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করে দিলেন, তারপর এখানে তারপর বলতেছেন আমি এখানে 10 দিন আপনাকে ফ্রি রাইটিং করে দেবো, এর বিনিময়ে আপনি এত টাকা নেবেন। এই সিম্পল কাজগুলো আমরা করবো বন্ধুরা, ঠিক আছে। যে আই ক্রিয়েট ইউর অ্যাডস ফর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, অ্যাডস ক্রিয়েট করা মুখের কথা, একদম সিম্পল, একটা বাচ্চা ছেলে কাজগুলো করতে পারবে। তো এই সিম্পল সিম্পল আমরা কাজগুলো করবো, $5, $15, $20। আচ্ছা, তার আগে আমরা একটা কথা বলি, ফাইবার মানে কি, এটা কি আমাদের জানা আছে? ফাইভ আর, ফাইভ মানে পাঁচ, অর্থাৎ যে বিজনেসটা $5 থেকে শুরু হয়েছে সেই বিজনেস মার্কেটিংটার নামই হচ্ছে ফাইবার, অর্থাৎ সেই মার্কেট প্লেসটার নাম হচ্ছে ফাইবার। আপনি কিন্তু দেখবেন যে প্রতিটার মিনিমাম ফাইবারে কাজ করার জন্য মিনিমাম হচ্ছে $5 দিয়ে শুরু করতে হয়। এটার জন্য আমরা যদি গুগল করি, গুগল আমাকে যেটা বলবে, আমরা যদি সার্চ দিই হোয়াট ইজ ফাইবার, তাহলে আমাদেরকে উইকিপিডিয়া থেকে যেটা আসতেছে, ফাইবার একটি অনলাইন মার্কেট প্লেস ফ্রিল্যান্সারদের জন্য 2010 সালে ইসরায়েলের একটি কোম্পানি এটি প্রতিষ্ঠা করে, যা বিশ্বব্যাপী প্রদান করে, এবং 2012 সালের তথ্য মতে তাদের 30 লক্ষ সেবা নথিবদ্ধ হয়। প্রতিষ্ঠাতা মিকা ক্যাফাইন, দেখুন এভাবে যদি আমরা করি, আচ্ছা এভাবে তারা বলছে। তারপরে এখানে একটু আপনারা একটু ঘাটাঘাটি করলে যে দেখুন ফাইবার অনেক, $5 থেকে শুরু হয়েছে এখানে, আপনারা এখান থেকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমরা ফাইবার ছাড়াও আরও কাজ করব, পিপল পার আওয়ার, TrueLancer.com, এগুলাতে কাজ করার পরে আমরা কাজ করব BeLancer.com-এ, এইগুলাতে কাজ করব। কাজ করার পরে ইনশাল্লাহ আমরা আদার্স যেগুলো রয়েছে, যেমন freelancer.com-এ যদি যাই, সেক্ষেত্রে আমরা এই ধরনের কাজগুলো পাবো। তো বন্ধুরা, আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পারছি আমাদের টার্গেটটা কোথায় বা আমাদের নিচটা কোথায়। আই হোপ দ্যাট আপনারা আমার এই ফ্রি কোর্সটাতে এনরোল করবেন, অর্থাৎ জয়েন করবেন। আমাদের গ্রুপ রয়েছে, গ্রুপের লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব। আপনারা ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, যার আপনার এমন ঘনিষ্ঠ বন্ধু রয়েছে যে কাজ শিখতে চায় বাট সঠিক গাইডলাইন পাচ্ছে না, অনেক কিছু জানে বাট সে কীভাবে শুরু করবে সেটাও সে জানে না, অবশ্যই তাকে এই ভিডিওটি পৌঁছিয়ে দিবেন এবং আমাদের গ্রুপে জয়েন করে নেবেন। এখানে যার যার টুলস লাগতেছে, এই টুলসগুলো আমি ফ্রি আপনাদের গিফট করব, সবাইকে সঠিক সময় দিব, আপনার কাজের মূল্যায়ন করব, আপনার কোথায় কোথায় ঘাটতি সেটা মূল্যায়ন করে আপনাকে একজন পরিপূর্ণ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমি নিচ্ছি। আপনি ব্যর্থ হলেও, আপনি যদি আমার গাইডলাইন ফলো করে যদি আপনি ব্যর্থ হন, সেক্ষেত্রে আমি আপনাকে পেমেন্ট করব। এই বড় কথাটা আমি আপনাদের সবাইকে বলে দিলাম। সো আমি যেভাবে শেখাচ্ছি আপনারা আশা করি সেভাবে শিখবেন, শিখে আপনার নিজস্ব ক্যারিয়ারকে ডেভেলপ করবেন। সময় মাত্র 6 মাস 7 দিন, এই 6 মাস 7 দিন পর
জীবন থেকে একটি বছর চলে যাবে। এই বছরটাতে আমরা হারাতে চাই না আমাদের নিজস্ব স্কিলকে, আমরা চাই সামনের বছরকে নিজেকে নতুনভাবে উপহার দিতে। তো আজকে আমার অনেক একটা খুশির দিন, খুশিটা অনেকজন জানে যারা আমার সঙ্গে পার্সোনালিভাবে আছে। তো দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি অ্যান্ড ভালো ভালো নিজের কিছু ভালো করতে পারি, এতটুকুই আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। তো আজকে রাত্রিবেলা হয়তো আমি আমাদের ওয়েবসাইটের কাজটা কমপ্লিট করে দেব, যেটা আমরা ফ্রিতে ডোমেইন হোস্টিং নিয়ে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, ঠিক আছে? এটা আপনারা ব্যবহার করবেন, খুব আকর্ষণীয় হবে, এগুলো প্লে লিস্টে পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো যারা মিস করছেন, ভিডিওগুলো একটু দেখবেন, দেখে শুরু করবেন, স্টেপ বাই স্টেপ আমরা শিখবো। তাড়াহুড়ার কোনো সময় এখানে আমি সুযোগ দিচ্ছি না। যে কোনো প্রবলেম হবে গ্রুপে বলে দিবেন, তাৎক্ষণিক আপনি আপনার রিপ্লাই পেয়ে যাবেন। আমি না থাকলেও সেখানে আমার চেয়ে হয়তো আপনি অনেক দক্ষ আছে, তারাও আপনাকে হেল্প করবে। এমনটা নেই যে আমি সব কিছু জানি। দেখুন, এখানে যদি একটা কমিউনিকেট, একটা বন্ধন তৈরি করি, একটা বন্ড তৈরি করি, আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতেছি, আপনি আমার কাছ থেকে অনেক কিছু শিখতেছেন। এই যে শিকার শিখের মাধ্যমে আমরা দুইজনে একটা বিষয়ে যেটা আমরা মিস করছি সেটা আমরা শিখতে পারতেছি। সো আমি আবারও সেই উক্তিটা মনে করে দিই, নেলসন ম্যান্ডেলা যেটা বলছিলেন, আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না, আমাকে বিচার করো শুধুমাত্র আমার ব্যর্থতা থেকে আমি কীভাবে ঘুরে দাঁড়িয়েছি। উক্তিটা আসলে অনেক কার্যকর। সো বন্ধুরা, বেশি কথা বলতেছি না, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে। আল্লাহ হাফেজ।